সুপ্রভাত জানাই পরিবারের সকল সদস্যকে। আশা রাখি তোমরা প্রত্যেকে ঠিক আছো, আমরাও ঠিক আছি, প্রমিও ঠিক আছে। আমি একটু মনের দিক থেকে কোথাও ভেঙে গেছি, তোমাদেরকে কালকেই বলেছিলাম। তো কালকে মাঝরাতে যখন আবার উঠেছিলাম একটু 3টের দিকে, আমার অভ্যাস আছে এখনও চ্যানেল স্ক্রল করা আর কি, ইউটিউব স্টুডিওটাকে স্ক্রল করা। তো সেটা দেখে তো আমার মন আরোই ভেঙে গেল। মানে তোমাদেরকে এখন যেটা দেখাচ্ছে, মানে চ্যানেল ভিজিট করলে একরকম দেখাচ্ছে, ইউটিউব স্টুডিও আরেক রকম দেখাচ্ছে। ইউটিউব স্টুডিওটাই ঠিক বললে আমার মনে হয়, সেটিংসে কিছু একটা গড়বড় হয়েছে, তাই ওদিকটাতে দেখাচ্ছে না ঠিকটা। মানে চ্যানেল ভিজিট করলে হয়তো ঠিকঠাক দেখাচ্ছে না, চ্যানেল ভিজিট করলে যা দেখাচ্ছে তার চেয়ে অনেক কম আমাকে ইউটিউব স্টুডিওতে দেখাচ্ছে। জানি না কোথায় কি গড়বড় হচ্ছে, তবে যেটাই হয়ে থাকুক না কেন আমার মনটা তো আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, তাই না? তাই ভেবেছিলাম যে একটা দিনের ব্রেক নেবো, কারণ এই ধরনের কথা বলতে তোমাদের সাথেও আমার রোজ ভালো লাগে না, হয়তো তোমাদেরও কোথাও শুনতে বোরিং লাগবে। তার জন্য আমার মনে হয়েছিল আমি একটা দিন স্টপ দেবো, তারপরে নিজেই ভেবে দেখলাম যে কালকেই বলেছিলাম যে না, আমি আমার স্বপ্নকে পূরণ করবই, যে স্বপ্নটা আমার আছে। আর তাছাড়াও সত্যি কথা বলতে এসব ছাড়াও যারা আমাকে শুধুমাত্র ইউটিউবের জন্যে আমার সাথে পরিচয় হয়েছে, আমাকে এতটা ভালোবাসা দিয়েছে, তাদের সাথে বিট্রে করা হবে কোথাও গিয়ে। তো তাই মনে হলো না ঠিক আছে, আমার যতই কষ্ট হোক না কেন, যাই হোক না কেন, আমি ব্লগ করব, আবারও আমি আসবো এই আর কি। আর মাও আমাকে বললো যে না, ব্লগটাকে বন্ধ করিস না, অন্তত আমরা তো দেখতে পাই, মানে আমরা বলতে মা বাবা মামনি পাপা এদের কথা বলেছে, যে আমরা তো দেখতে পাই, তুই কর। এই আর কি, এই ভাবনা চিন্তা নিয়ে শুরু করলাম। আর এখন বাজে 6:50, আমার পটল ভাজা কুমড়ো ভাজা হয়ে গেছে, মাছের মাথাটাও ভাজা হয়ে, মাছের মাথা দিয়ে ডাল বানাবো সেটা বসিয়েছি। আজকের মেনুতে হচ্ছে মাছ, পটল ভাজা, কুমড়ো ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, চুল ফুল আচড়াইনি, এই আর কি। আর এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে এলাম, এই দেখো দেখতে পাচ্ছো এখানটা, এইখানটা, এই দেখো ধুতুরা ফুলের বীজটা এরকম ফেটে গেছে, তো আমি আর ছড়াইনি, আমি এইভাবেই রেখে দিয়েছি এখানটাতে। তো এটাকে বলছি আমি কি করেছিলাম, এটাকে আমি এনে জাস্ট এমনি ফেলে রেখে দিয়েছি, আমি ধুতুরা ফুল আনতে যাই, ফলটাকে এনে রেখে দিয়েছিলাম আমি টবটার ওপরে, রোজ জল দিতে দিতে দেখছি এক সপ্তাহের মধ্যে ফলটা ফেটে গেছে। মানে অনেকটা বড় ফল এনেছিলাম, এমন না যে ছোট ফল এনেছিলাম, মানে গাছে পেকে ফাটার টাইমটাই হয়েছিল আর কি। ওই জন্য আমি নিয়ে এসে আবার এখানে টবে রেখে দিয়ে রোজ জল দিচ্ছি, এই আর কি। জানি না আজকে কতটা কি ব্লগ করতে পারবো, বা কিছু শরীর একটু খারাপ লাগছে যেহেতু 3টা থেকে পুরোই জাগা, চেষ্টা করবো তোমাদের সাথে আজকে পুরো দিনটা শেয়ার করার। আর ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থেকো, এটুকুই বলবো, আর কিছু এর বাইরে আর কিছু বলতে ইচ্ছেও করছে না, বলার নেইও। তো চলো দেখতে থাকে আজকের দিনটা কেমন কাটে, যদিও মনে হচ্ছে আমার দিনগুলো খুবই খারাপ কাটছে, জানি না কেন। এখানে ওর সমস্তটা গোছানো হয়ে গেছে, লেবু আর ব্রেকফাস্টটা আমি আটকে দিয়েছি, আর বাকি মাছ ডাল স্যালাড এগুলো খোলা রয়েছে, স্যালাডটাও আটকে দেবো। আর এখানে চা ওর ছাতু দিয়েছি। এখন বাজে প্রায় 8টা, ওকে নিচে ছেড়ে দিয়ে আসলাম আমি ওপরে, আর আজকে হাঁটতে গেলাম না, প্রচণ্ডই রোদ উঠেছে ওই দেখো, তো ওই জন্য আজকে আর হাঁটতে আমি গেলাম না। আর ওর ডিউটিটা যদি আর 1 ঘন্টা আগে থেকে হতো না তাহলে ভালো হতো, মানে 8টা থেকে ডিউটি, সেটা যদি 7টা থেকে হতো তাহলে ভালো হতো, তাহলে আমার একদিনও হাঁটাটা মিস যেত না। তো দেখি বিকেলবেলা যদি ইচ্ছে করে তাহলে বেরোবো। হ্যাঁ, হাঁটতে যেতে তো আজকে খুব ইচ্ছে করছিলো, এমনটাও নয়, তবে হ্যাঁ জোর করে হলেও একটু বেরোতাম, বেরোলে আশা করি ভালোই লাগতো, আস্তে আস্তে হেঁটে বাড়ি চলে আসতাম আবার, কিন্তু ইচ্ছেটাও করলো না। আর প্রচণ্ড রোদ উঠেছে, তাই ভাবলাম যে না থাক, বিকেলবেলা যদি ইচ্ছে করে, বিকেলবেলা তো আর রোদটা থাকবে না, সন্ধ্যের দিকে তখন যাব। আর আমার ঘর ঝাড় দেওয়া সমস্ত কিছু হয়ে গেছে, আজকে ঘরটা মুছে পুজো দেবো, সেটা পরেই দেবো একটু, এখন আর ইচ্ছেও করছে না, আর এত তাড়াতাড়ি আমি স্নান করবো না, ঠান্ডা লেগে যাবে। আর রাত্রিবেলা আজকে চানা করবো, আর দেখি পরোটা লুচি যেটা ও খাবে বলবে সেটাই ভেজে দেবো। আর চানাটা আজকে একটু চিকেন কিমা দিয়ে করার ইচ্ছে আছে, দেখা যাক কতটা কি হয়। আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, কালকের একটা বাসি পরোটা ছিল সেটাকে ডিম দিয়ে করে নিয়েছে, আর একটুখানি সস দিয়ে নিয়েছে, এটাই এখন বসে বসে খাবো। এখন বাজে 10:45, আর আমার স্নান হয়ে গেছে, এবার দেবো পুজো। তো ফুটেছে গাছে 2টো নীলকণ্ঠ ফুল, সেই 2টোকে তুলে নিয়ে তারপরে যাব পুজো দিতে। এই দেখো এইদিকে একটা ফুটেছে, আর এই ভেতর দিকে একটা ফুটেছে। ঘর ঘর মুছে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, চানাটাকে না ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ভাবছি এবার সেদ্ধটা করে নি, বিকেলের দিকে রান্নাটা করব। সেদ্ধটা করা থাকলে একটু কাজ এগিয়ে থাকবে, এই যা চানাটা থাক এখানে সেদ্ধ বসানো, আমি এবার ঘরে যাই।
মন মেজাজ কোনোটাই ভালো ছিল না বলে সব কাজই ফেলা ছিল, কিন্তু এখন বাজে বিকেল 4:30, এখন মনটা অনেকটা ভালো আছো, অনেকটা। তোমরা সবটাই জেনে গেছো এতক্ষণে, সবটাই জানো তোমরা, আমাকে অনেকেই এখন কনগ্রাচুলেশনস উইশ করছো, তো থ্যাংক ইউ সবাইকে। এর বাইরে এখন আর একটু বলছি না, সেটা নয়, নিয়ে রাত্রিবেলায় কথা হবে তোমাদের সাথে। আর এখন আমি প্রথমে সিনকে যা বাসনপত্র ছিল সেগুলোকে মেজে নিলাম, আর এলাম না এবারে জামা কাপড়গুলো গোছ করতে। ভাঁজ করে একটু যেগুলো আলমারিতে ঢোকানো সেগুলো ঢুকিয়ে দেবো, আর যেগুলো এখানে রাখা সেগুলো রাখবো। দেখো দুদিন একটু ঠান্ডা লাগে, প্রমেয়ে জ্যাকেটটা বার করে আবারও রেখে দেয় এখানে, কি করে জ্যাকেটটাকে নিয়ে তাই বুঝতে পারছি না, কেচে দেবো না ওর আবার লাগবে, তাই ভাবছি যে কি করবো। আপাতত আলমারিতে ঢুকিয়ে দিই, যদি ওর আবার কয়েকদিনের মধ্যে লাগে তো বার করে দেবো, নয়তো আবার কেচে ঢুকিয়ে দেবো। দুদিনই পড়েছে, বেশি নোংরা টোংরা করেনি এই আর কি। আর দেখি ও আজকে কখন আসে। 5:30 বেজে গেছে, প্রমির আসতে একটু লেট হবে, আমাকে ফোন করে বললো। আর বলো না, দুপুরে একটা কাণ্ড ঘটিয়েছি ওর সাথে, রেগে আছে বেচারা আমার উপর, আর প্রচন্ড মেক করেছে দেখতে পাচ্ছো। আর মোটামুটি সমস্তটাই আমি গুছিয়ে দিয়েছি, আর জলের ড্রামটাও বার করে দিয়েছি, জলটাও ভরতে আজকে যেতে হবে। তো ও যখন আমাকে বললো আজকে ফিরতে আমার লেট হবে, তার জন্য আমি কি করেছি, চানাটাকে এখানে বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছিলাম গরম করে নিয়ে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজতে বসিয়েছি এই আর কি। আর আজকে দুপুরবেলা কেসটা কি করেছি, তোমাদেরকে বলছিলাম না যে কালকে রাতে ঘুম হয়নি, আমার মাথাটা ব্যথা করছিল, তো ওই জন্য আমি কিছুই না ফোনটা সাইলেন্ট করে আমি ভিডিওটাই দেখছিলাম। তো ওই করতে করতেই না আমি কখন যেন ফোনটা সাইলেন্ট অবস্থাতে ঘুমিয়ে গেছিলাম। রমি কিছু না হলেও 11 থেকে 12 বার ফোন করেছে, কিন্তু ওই তো ধরতে পারিনি। আর ও আজকে ভয়ও পেয়ে গেছে একটু, কারণ যেহেতু আমার মনটা খারাপ দেখে অফিসে গেছে, ও ভেবেছে কি না কি হয়ে গেছে বাবা কে জানি, সেটা ওই ভালো বলতে পারবে, ও কি ভেবেছে না ভেবেছে। যাই হোক, ফোন না তুলে টেনশন তো একটা হয়, সেটাই ওরও হয়েছে। তো চলো চটপট করে আমি চানাটা বানিয়ে নিই। ডিনার মেনু একেবারে রেডি, পরোটা আর হচ্ছে চিকেন দিয়ে, চিকেন কি মামাতো দিয়ে আর কি চানা। ডিনার কমপ্লিট হয়ে গেছে, এসে বসেও পড়েছি তোমাদের কাছে। তো আজকে প্রথমেই শুরু যদি করতে হয় তাহলে বলবো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি, শুধু ধন্যবাদ জানালেই হয়ে যায় না, তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে শুধুমাত্র ছোট করতে চাই না। তোমরা যেভাবে আমার পাশে ছিলে তাই আজ আমি এই অবধি আসতে পেরেছি। হ্যাঁ, চ্যানেল মনিটাইজেশনের পথে যাচ্ছে আর কি, পুরো কাজ এখনো কমপ্লিট হয়নি, অবশ্যই তোমাদেরকে সবার আগে বলবো যদি কমপ্লিট হয়। আর এর সাথেও বলবো সেদিনকে জন্মাষ্টমীর দিনে যে সুখবরটা ছিল সেই সুখবরটাও তোমাদেরকে সেই দিনই দেব, তাই আপাতত স্থগিতই থাকে সব। আর তোমাদেরকে কালকে আমি যে ভিডিওটা ছেড়েছিলাম, যে ব্লগটা গেছিল, তাতে অসংখ্য অসংখ্য কমেন্ট এসে, এত কমেন্ট আমার আসে না, অসংখ্যই বলবো ওটা, আমার কাছে অসংখ্যই, তো এত কমেন্ট আসে না। তোমরা যেভাবে আমাকে বুঝিয়েছো, যেভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছো, আমি সত্যি, আমি কিছু বলার নেই, মুখে ভাষা নেই আমার সেরকম কিছু বলার। বিশেষত ম্যাম, ম্যাম ছোটবেলায় যেরকম অসুবিধা হলে যেরকম পড়া বুঝাতেন সেভাবেই যেন আজকেও পাশে এসে বুঝিয়ে দিয়ে গেছেন। ম্যামের কমেন্টটা এত ভালো লেগেছে, আমার তো লেগেইছে, সাথে প্রমিরও, প্রমি ম্যামকে দেখেনি, কখনো ইচ্ছে আছে প্রমির সাথে পরিচয় করিয়ে দেওয়ার। ম্যামের বিরাটিতে গিয়ে তো সেভাবে থাকা হয় না, যে কদিন ওই ছুটি পাই ওই আর কি, তো ইচ্ছে আছে ম্যামের সাথে প্রমির একদিন দেখা করিয়ে দেবো, পরিচয় করিয়ে দেবো, ওকে আমি ম্যামের গল্প বলি এই কমেন্টের থ্রু দিয়ে এরকমই আর কি। তো ও আমাকে অফিস থেকে ফোন করে বলছে ম্যামের কমেন্টটা দেখো আর ওঠো আর ক্যামেরাটা ধরো। তো ও জানতো না যে সকাল থেকে একটু একটু করে আমি শুরু করেছিলাম, বললাম না মা বলেছে ওরকম যে কারোর জন্য না করিস, অন্তত আমাদের চারজনের জন্য কর, মানে মা বাবা মামনি পাপা এদের জন্য কর, আর যারা তো শুভাকাঙ্ক্ষী আছে তাদের জন্য কর। তো ওই জন্যে সকাল থেকে আমি ধরেছিলাম ফোনটা। যাই হোক, ম্যাম বলেছেন যে যেটা আমরা খুব সহজেই হাতের নাগালে পেয়ে যাই সেটা অস্থায়ী হয়, আর যেটা আমরা খুব কষ্ট করে অর্জন করি সেটা আমাদের কাছে আজীবন থেকে যায়, তাই হেরে গিয়ে নয় জিতে গিয়েই থাক হবে। যদি কখনো মনে হয় যে আমরা হেরে যাচ্ছি তখন যেন কোনি সিনেমাটা দেখে নি। তো সত্যি বলছি ম্যামের এই কমেন্টটা অবশ্যই ভীষণভাবে ইন্সপায়ার তো করেইছে, আর সত্যি আমার মনে হলো ম্যাম যেন ছোটবেলার মতো আবারও বুঝিয়ে দিয়ে গেল যে হ্যাঁ তুমি এভাবে চলো তোমার হবে। তো সত্যি বলছি ম্যাম কেও ধন্যবাদ ছাড়া আমি দূর থেকে আর কিছুই বলতে পারবো না। তো আর যারা
এরকম মানসিকতা নিয়ে আসো যে সাবস্ক্রাইব করব আনসাবস্ক্রাইব করব, তাদের কাছে হাত জোর করে বলছি যে শুধুমাত্র আমার সাথে করছো বলে এটা আমি বলছি না, ফার্দার তোমরা আর কোনো চ্যানেলের সাথে এরকমটা করো না। সত্যি বলছি, রোজ এক একটা ব্লগ যখন শুরু করি অনেকটা আশা নিয়ে অনেকটা স্বপ্ন নিয়েই শুরু করা হয়। যেমন অফিস গেলে সবাই আমরা যখন কাজ করি অফিসে, তখন যেরকম প্রমোশনের আশায় বা একটা ইনক্রিমেন্ট হবে সেই আশায় কাজ করে মানুষ, সেরকম আমরাও একটা আশা নিয়েই কিন্তু কাজ করি। যারা আজকে করছে কালকে বন্ধ করে দিচ্ছে সেটা আলাদা কথা, কিন্তু আমরা যারা কন্টিনিউ করে যাচ্ছি ভালোবেসে কাজটাকে করছি, তাদের সাথে প্লিজ এরকমটা করো না। আমার সাথে করেছো, আমি আমি মানছি যে অনেকটাই হয়েছে, অনেকটা লেট হয়েছে, সেই কারণেও কিছুটা রিচ ডাউন হয়েছে চ্যানেলের, অনেক কিছু ক্ষতি হয়েছে। শুধু তোমাদের কাছে আবারও বলছি, তোমরা আমার থেকে ছোট হও কি বড় হও, আবারও হাত জোর করে বলছি যে এই জিনিসটা আর কারো সাথে করো না। যারা স্বপ্ন নিয়ে বাঁচছে, যারা নিজের চেষ্টায় ওপর দিকে উঠতে চাইছে, তাদের সাথে এই জিনিসটা করো না। সত্যিই ভীষণ খারাপ লাগে, প্রতিদিন যখন একটা কষ্ট করে ব্লগ বানানো হয় না, তখন এই জিনিসগুলো দেখতে একদমই ভালো লাগে না। কালকে যখন আমার 987 হয়ে গেল, হ্যাঁ তোমাদেরকে যেটা বলছিলাম সকালবেলা যে আমার ইউটিউব স্টুডিও আর ইউটিউব অ্যাপ্লিকেশনে দুটো দু রকম দেখাচ্ছিল, সেটা একটা ইউটিউব সিস্টেমের কোনো গন্ডগোল হয়েছিল, সেটা আমরা জানতাম না। ওটা দুপুর 2:30-3টের দিকে ঠিক হয়েছে। তো প্রবলেমটা হয়েছিল, ইউটিউব স্টুডিওতে আমাকে 987 দেখাচ্ছিল, ইউটিউব অ্যাপ্লিকেশনে মানে যেখানে তোমরা ভিডিও দেখছো চ্যানেলে, সেখানে 995 দেখাচ্ছিল। তো এখানে প্রবলেমটা হয়েছে, আমি চ্যানেল চেক করিনি প্রথমে, কারণ আমরা সমস্তটাই যারা আমরা চ্যানেল চালাই তারা আমরা ইউটিউব স্টুডিও দেখে কাজ করি। তো ইউটিউব স্টুডিওই আমি দেখেছিলাম রাত্রি 3টের সময় উঠে, তখন ওটা দেখে আমার মন পুরোপুরি ভেঙে গেছিল যে অসম্ভব ব্যাপার, এখান থেকে আর ওঠা সম্ভব না। একটা সার্কেল আমি পূরণ করে এসেছি, আবারও সেখানে গিয়ে নেমে যাওয়া আর কি, সেটা আমি মেনে নিতে পারছিলাম না। মানে একটা দুটো তিনটে হয় ঠিক আছে, 97 থেকে সোজা 87 সেটা আমার হচ্ছিল না, আমি পারছিলাম না মেনে নিতে। তো ওই জন্যই মনটা ভীষণ ভাবে খারাপ হয়ে গেছিল এই আর কি। তোমাদেরকে আমি স্ক্রিনশট দিয়ে দেবো একটা, এদিক ওদিক কোথাও একটা অ্যাড করে দেখিয়ে দেবো। তো 87 টাইমে আমার স্ক্রিনশট নেওয়া হয়নি, কারণ স্ক্রিনশট নেওয়ার মতো মনের অবস্থাই ছিল না। আমার ইউটিউব অ্যাপ্লিকেশনে 1000 আর আমার ইউটিউব স্টুডিওতে যখন 993 এরকম ছিল, তখন একটা স্ক্রিনশট নিয়ে আমি প্রমিকে পাঠিয়েছিলাম, সেটাই আমার কাছে রয়েছে। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। আর আজকের দিনে দাঁড়িয়ে আমার আর কিছু বলার নেই, তবে আজকের দিনটার জন্য ভীষণভাবে ওয়েট করেছিলাম, ভীষণভাবে মানে আজকের দিনটা দেখার জন্য আমি প্রচুর 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 পরিশ্রম করেছি। সেটা শুধুমাত্র বোধহয় দেখেছে, মানে জেনেছে হয়তো মামনি মা, এরা হয়তো জেনেছে, কিন্তু দেখেছে হচ্ছে প্রমি। প্রত্যেকটা দিন কিভাবে কাটতো আমার শুরু থেকে, ভাবতাম যে আজকে হবে আজকে হবে, সেই জায়গায় উল্টে কমেও গেছে, এরকম বহুদিন গেছে। তবে হ্যাঁ, কোথাও গিয়ে হাল তো ছেড়ে দিতামই একটা টাইমে, তবে প্রমিও বলতো যে না হাল ছেড়ো না। তো ওই আর কি, তবে আজকের দিনটা দেখার জন্য সত্যি ভীষণভাবে আমি ওয়েট করেছিলাম। শুধুমাত্র তোমরা আমাকে কনগ্রাচুলেশনস বলছো, আমি তো বলবো আমার তরফ থেকে তোমাদেরকেও কনগ্রাচুলেশনস, কারণ আমরা পুরো T1K ফ্যামিলিতে আসতে পেরেছি, সেটাই অনেক বড় কথা। তো এর বাইরে আপাতত এখন আমার আর কিছু বলার নেই, আগে সবটা মিটে যাক চ্যানেলের সব কিছু, তারপরেই নয় তোমাদের সাথে বাকি কিছু বলবো। আমার স্বপ্নের কথাও নয়, সেদিনকেই তোমাদের সাথে শেয়ার করবো।